গর্ভাবস্থায় স্তন ব্যথা কেন হয়? গর্ভাবস্থায় একজন মহিলা শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। সবচেয়ে লক্ষণীয় যে পরিবর্তনটি ঘটে তা হলো মায়েদের স্তনে, আর প্রায় মায়েরাই আমাদের বলে থাকে তাদের স্তনে ব্যথা হচ্ছে। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো স্তনে ব্যথা কেন হয় এই বিষয় সম্পর্কে। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। যেহেতু আজকের ভিডিওটা আমাদের স্তন ব্যথা নিয়ে, সেহেতু প্রথমে আমাদের জানতে হবে আসলে এই স্তন ব্যথাটা কেন হয়। স্তনে ব্যথার প্রাথমিক কারণ হলো ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি পাওয়া। যখন একজন মা গর্ভবতী হন তখন স্তনের ভিতরে চর্বির স্তর আরও ঘন হয়ে যায় এবং দুধের গ্রন্থিগুলোর নালীগুলোর সংখ্যাও বাড়তে থাকে। একই সাথে এই অঞ্চলে রক্ত প্রবাহ অনেকটা বেড়ে যায়, যার ফলে আপনার স্তনগুলো ভারী এবং বড় হতে থাকে এবং এক পর্যায়ে ব্যথা ও অস্বস্তির সৃষ্টি হয়। আচ্ছা, আপনার কখন থেকে স্তন ব্যথা শুরু হতে পারে এটা কি জানা দরকার না? হরমোনের মাত্রা ওঠানামা এবং স্তনের গ্রন্থিগুলোর গঠনে পরিবর্তনের কারণে তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে স্তনের বোটায় এবং স্তনে ব্যথা বৃদ্ধি পেতে পারে। কিছু গর্ভবতী মহিলাদের জন্য স্তন ব্যথা প্রসব পর্যন্ত স্থায়ী হয়, তবে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে প্রথম ত্রৈমাসিকের পর থেকে এটি চলে যায়। স্তন ব্যথা কেন হয় এবং এই স্তন ব্যথা কখন থেকে শুরু হয় এই বিষয়ে আমরা জানলাম। এখন একটা প্রশ্ন থেকেই যায় যে স্তন ব্যথা গর্ভাবস্থায় স্বাভাবিক কিনা, বা গর্ভাবস্থায় স্তন ব্যথা হলে মায়ের কোনো ক্ষতি হয় কিনা। গর্ভাবস্থায় স্তনের ব্যথা এক একজনের ক্ষেত্রে এক এক রকম মনে হতে পারে। ব্যথার তীব্রতাও মানুষ ভেদে কম বেশি হতে পারে। এ সময়ে আপনার স্তন হাত দিয়ে স্পর্শ করলেও হালকা ব্যথা লাগতে পারে। আবার অনেকের ক্ষেত্রে ভ্রা পড়লেই তীব্র ব্যথা শুরু হতে পারে। প্রথম ত্রৈমাসিকে স্তনে হালকা অথবা তীব্র ব্যথা হওয়া দুটোই স্বাভাবিক। স্তনের ব্যথা ও চাপ লাগার অনুভূতি আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত না করলে এই ব্যথা নিয়ে তেমন দুশ্চিন্তার প্রয়োজন নেই। তবে ব্যথাটা যদি আপনার কাছে অসহনীয় মনে হয় তবে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় স্তন ব্যথা থেকে কি মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? এর সুন্দর একটা ব্যাখ্যা হলো, গর্ভাবস্থায় স্তন ব্যথা খুব স্বাভাবিক একটা ঘটনা, এটা নিয়ে বেশি চিন্তা না করাই সবচেয়ে ভালো। তবে কিছু উপায় আছে যেগুলো মেনে চললে আপনি একটু আরামবোধ করতে পারেন। যেমন, হাঁটা বা ঘুমানোর সময় স্তনের ব্যথা একটি অস্বস্তিকর সমস্যা, সুতরাং আপনার স্তনগুলোকে আরামে রাখতে একটি প্রসূতি ব্রা বা জিম ব্রা কিনে নিতে পারেন এবং তার যুক্ত ব্রা এড়িয়ে চলুন, কারণ এগুলো অস্বস্তি ঘটাতে পারে। আপনি যদি চান তাহলে আমাদের কাছ থেকেও এই ব্রাগুলো সংগ্রহ করতে পারেন। আর হ্যাঁ আপু, আপনার গর্ভাবস্থায় স্তন ব্যথা হয়েছে কি না আর হয়ে থাকলে সেটা কত মাসে হয়েছে তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এখন প্রশ্ন করতে পারেন, এই স্তন ব্যথা কমাতে কি কোনো মেডিসিন নেই? হে আছে, আপনি চাইলে কিছু মেডিসিন নিতে পারেন, যেমন অ্যাসপিরিন, আইব্রুপ্রোফেন এবং নেপোক্সোনের মতো অ্যাসিটামিনোফেনযুক্ত এবং স্টেরয়েডহীন ওষুধগুলো স্তন ব্যথার জন্য বেশ কার্যকরী। আমি যে ওষুধগুলোর কথা বললাম এগুলো প্রেসক্রিপশনবিহীন ওষুধ, তাই এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর খাবেন। গর্ভাবস্থায় স্তন ব্যথা কেন হয় আশা করি সেই সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাতেমা ওয়ার্ল্ডের সাথেই থাকুন। খুদা হাফেজ।